প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক। আজকে তোমাদের সাথে শেয়ার করব পঞ্চম শ্রেণীর বাংলা কবিতা ঘাসফুল নিয়েই তোমাদের সাথে কথা বলব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ শেষে তোমরা জানতে পারবে শিক্ষার্থীরা কবিতা অংশটুকু স্বরসংগতি বজায় রেখে ছন্দের তালে তালে আবৃত্তি করতে পারবে, কবিতায় ব্যবহৃত নতুন শব্দের অর্থ বলতে পারবে, ক্ষুদ্র উদ্ভিদ ঘাস ফুলের অনুভূতি বুঝে প্রকৃতির প্রতি সদয় হবে। আমরা কবিতাটি একটু শুনি, তোমরা একটু মনোযোগ দিয়ে কবিতাটি শুনো। জ্যোতিরিন্দ্র মৈত্র লিখেছেন ঘাস ফুল। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলো না মোদের দোলো না পায়ে, ছেড়ো না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা। ধরার বুকের স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারি লাল নীল। কবিতাটি শুনেছ, অবশ্যই তোমাদের ভালো লেগেছে। আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব ঘাসফুল। ঘাসফুল কবিতাটি লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। তার জন্ম হয়েছে 1911 সালে পাবনায়। তিনি প্রখ্যাত কবি এবং গায়ক, সঙ্গীতের শিক্ষক হিসাবেও তিনি খ্যাতিমান। তিনি একজন গায়ক, তিনি গান করেন এবং সঙ্গীতের শিক্ষক হিসাবে খুবই পরিচিত। তার মৃত্যু হয়েছিল 1977 সালের 26শে অক্টোবর। আমরা কবিতাটি আরেকবার ছবির সাথে দেখে দেখে আমরা ছন্দ মিলিয়ে আবৃত্তি করব। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলায় মাথা। ঘাস বলতেছে যে আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলায় মাথা। যখন বাতাস আসে তখন আমাদের মাথা আমরা দোলাই, যেরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তুলো না মোদের দোলো না পায়ে, ছিড়ো না নরম পাতা। ঘাস বলতেছে তোমরা আমাকে ছিঁড়ে পেলো না, তোমার পা দিয়ে আমার ঘাসগুলাকে, আমাদের নরম পাতাগুলাকে তুমি ছিঁড়ো না, পা দিয়ে পিষে ফেলো না, তাহলে আমরা খুবই কষ্ট পাই, আমাদের কষ্ট লাগে। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে। আমাদের ছোট ছোট ফুলগুলো, ঘাসের ফুলগুলো তোমরা দেখো, খুশি হও মনে, মনে মনে আনন্দ পাও, তৃপ্তি পাও, সূর্যের সাথে হাসির কিরণে। সূর্য যখন আলো দেয় তখন সূর্যের আলোটা ঘাসের উপরে পড়ে, তখন দেখতে খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। এই জন্য দেখো, খুশি হও, আনন্দ পাও, কিন্তু পা দিয়ে পিষো না, হাত দিয়ে ছিঁড়ে ফেলো না ঘাসের নরম নরম পাতাগুলি। এইগুলো, এই কথাটি ঘাস বলতেছে। কেমন করে হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা। দেখো কিভাবে আমরা যখন বাতাস আসে আমাদের মাথাকে আমরা নাড়াই দুলে দুলে, ছন্দে ছন্দে তালে তালে, কি সুন্দর করে আমরা হাসি, কি সুন্দর করে আমরা কথা বলি, তোমরা কিন্তু সেটা বুঝতে পাও না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কবিতাটি আবৃত্তি করেছি এবং ওই কবিতাটি তোমরাও তোমাদের বইতে দেখে দেখে আবৃত্তি করার চেষ্টা করবে এবং মুখস্থ করে রাখবে, যেটা তোমাদের পরীক্ষা আসলে যাতে তোমরা লিখতে পারো। আবার আমরা একসাথে কবিতাটি আবৃত্তি করব, তোমরাও আমার সাথে সাথে করো। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলায় মাথা, তুলো না মোদের দোলো না পায়ে, ছিঁড়ো না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে,
সূর্যের সাথে হাসির কিরণে। কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা। ঘাসফুল আমাদের কাছে মিনতি করছে, তোমাদের কাছে মিনতি করছে, কারণে অকারণে তোমরা আমার ফুলগুলো ছিল না, আমার নরম পাতাগুলো ছিল না, পা দিয়ে পিষে ফেলো না, তাহলে আমরা অনেক কষ্ট পাই, অনেক দুঃখ পাই, আমরা খুব ব্যথা পাই। তোমরা দেখে দেখে আনন্দ পাও, খুশি হও, দেখো আনন্দ ভরে, গ্রাণ নাও ফুলের, কিন্তু ছিঁড়েও না, তারপরে পা দিয়ে পিষে পেলো না। এই কবিতা কবি, এই কবিতায় ঘাসফুল মানুষদের কাছে, তোমাদের কাছে মিনতি করছে। শব্দের অর্থ জেনে নিয়েও ব্যবহার করি। মাথা দোলাই অর্থ কি? মাথা নাড়াই। অত জোরে মাথা দোলাতে নেই, ঘাড় বাঁকা হয়ে যাবে। মাথা দোলাই অর্থ হচ্ছে মাথা নাড়াই। এটা শব্দ অর্থ তোমাদের পরীক্ষা আসবে, একটু করে দেখো, সাথে সাথে বাক্য গঠনও আছে। কিরণ শব্দের অর্থ হচ্ছে আলো। কিরণ শব্দের অর্থ আলো। সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না। একটা প্রশ্ন করতেছি তোমাদের, হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে? বাতাস যখন আসে ঘাসের মাথাগুলা কে দোলায়, কারা দোলায়? উত্তর নিচে আছে, ঘাসফুল। ঘাসফুল আমাদের কাছে কি মিনতি করছে, কি মিনতি করে? ঘাসফুল আমাদের কাছে মিনতি করছে তার নরম পাতা না ছিঁড়ার জন্য, পায়ের নিচে না পেশার জন্য, কারণ ঘাসফুল এতে কষ্ট পায়। অবশ্যই বুঝতে পেরেছ ছোট বন্ধুরা কি বলতে চেয়েছে ঘাসফুল? আশা করি আমরা এটা মেনে চলব। আসো আমরা কয়েকটি সঠিক উত্তর জেনে নিই। ঘাসফুল হাওয়াতে কি দোলায়? মাথা দোলায়। ঘাসফুল কিসের সাথে হেসে উঠে? সূর্যের সাথে হেসে উঠে। ঘাসফুল কোন কোন পাতা ছিঁড়তে না করেছে? নরম পাতা। ভেরি গুড, তোমরাও আমার সাথে পেরেছ আশা করি। আসো এখানে আমরা ঘরের ভিতরের শব্দগুলি খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা, তাহলে খালি ঘরে কি হবে? মেরে ফেলা হবে। ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা, তাহলে এখানে হবে দোলাই হবে। গাছে ফুল দেখলে তা দেখে আনন্দ পাওয়া চায়, এখানে হবে আনন্দ। সকালের সূর্যের কিরণ ততটা তীব্র হয় না, তাহলে এখানে হবে কিরণ। আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। তোমাদেরকে একটি প্রশ্ন দেব বাড়ির কাজ হিসাবে, আশা করি তোমরা লেখার চেষ্টা করবে, অবশ্যই লিখতে পারবে। তোমার প্রিয় ফুল সম্পর্কে একটি রচনা লিখে নিয়ে লিখে আনবে। ফুলের নাম, ফুলের বিভিন্ন অংশের বর্ণনা, কোথায় হয়, ব্যবহার, কেন প্রিয় ফুল, তাহলে তোমার প্রিয় ফুল নামে একটি রচনা লিখবে। একেবারে সহজ, তোমরা যদি একটু চেষ্টা করো আশা করি এর উত্তর লিখতে পারবে, রচনাটি লিখে লিখতে পারবে। আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আমি প্রতিদিনই একটা একটা করে ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন ক্লাসের, আশা করি তোমরা দেখতে পারছো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।